প্রণাম নেবেন স্বামীজি। যা যা মা, সবার মুখে আপনার কথা অনেক শুনেছি, সবাই বলে স্বামী অকল্যাণ শাস্ত্রী নাকি খুব ভালো, তাই আপনার কাছে এসেছি। আয়ুষ্মতি ভাবো। আচ্ছা বল, তোর কি সমস্যা? স্বামীজি, আমার আর আমার হাজবেন্ডের রিসেন্টলি চাকরিটা চলে গেছে, দুজনের শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়, তাই এই পরিস্থিতি থেকে আপনি আমাদের একটু রক্ষা করুন স্বামীজি। তোর বাহাতটা দে। বাবা, তো তো রাহুকে তুই একদম পাশাপাশি শুনেও একদম তুঙ্গে। দেখ, তোকে মিথ্যে কথা বলবো না, তোর ভাগ্য রেখার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, ভবিষ্যৎ কিন্তু একদম অন্ধকার। স্বামীজি, তাহলে আপনি আমাকে একটু আলোর দিশা দেখিয়ে দিন। ঠিক আছে, দেখি গণনা করে কি করা যায়। মা, ওর শনি তুঙ্গে, একটু দেখ মা, একটু দেখ। যা, আবার ভোল্টেজ চলে গেল, একটু অপেক্ষা কর, হ্যাঁ কিছু দেখতে পাচ্ছি না। এসে গেছে। ঠিক আছে স্বামীজি, আমি আসছি। কি হলো, চলে যাচ্ছিস? তোর তো গণনাই হয়নি। সামান্য এই আলোর ভোল্টেজ কমে যাওয়াতে আপনি আমার ছক দেখতে পাচ্ছেন না, ভাগ্য গণনা করতে পারছেন না, তা ধরেই না আপনি আমার অন্ধকার ভবিষ্যতে আলোর দিশা দেখতে পাবেন? কি বাবা, কি চলে যায়। আরে মা, ফিসটা তো দিয়ে যা। আমার 1000 টাকা গেলো।